तस्वीरें कोलकाता की हैं, जहां पर गर्मी अपना प्रचंड रूप दिखा रही है। आसमान से मानो आग बरस रही है। कोलकाता में आज 43 डिग्री गर्मी बताई गई है, जहां पर बिना छाता लिए लोग निकल नहीं रहे हैं। ज्यादा जरूरत न पड़ने पर लोगों ने ना निकलना ही सही समझा है। इसी बीच चाहे वो पुलिसकर्मी हो या नॉर्मल पर्सन, वो सभी गर्मी से बचने के लिए कुछ ना कुछ उपाय कर रहे हैं। कोई नारियल पानी पी रहा है या कोई छाता लेकर निकल रहा है। वहीं जगह जगह पर देखा गया कि पानी की स्टॉल लगाई गई हैं। इस तरह की गर्मी में अगर कोई बाहर निकलता है तो गला बुरी तरह सूख जाता है, और अगर आपके पास आपके बैग में पानी की बोतल नहीं है तो यह आपके लिए हानिकारक सिद्ध हो सकता है। जिस वक्त आपको प्यास लगती है, आपके शरीर को नुकसान पहुंच जाता है, डिहाइड्रेट हो जाता है शरीर। उसी जगह पे अगर आपको सामने कहीं पानी की स्टॉल या पानी के गिलास लिए हुए कोई सामने दिखता है तो आपकी जान में जान आती है। ऐसा ही नज़ारा दिखा कोलकाता में। कोलकाता में पानी भरे हुए ग्लासेस लेकर लोग स्टॉल लगाए दिखे। साथ में ये बताशे हैं जो रखे हैं, बताशे आप खा सकते हैं, पानी पी सकते हैं, जिससे जो इंसान गर्मी से तड़प कर रास्ते पे चल रहा है, उसके पास पानी नहीं है या उसको पानी की बहुत ज़रूरत है, तो उनके लिए ये बहुत ही सहायक सिद्ध हुआ है। वहीं जो विशेषज्ञ हैं उन्होंने बताया कि जो काम आप जानते हैं वही काम करें, अन्यथा परेशानी में पड़ सकते हैं। जो काम आप नहीं जानते हैं, जिसमें ज़्यादा शक्ति आपको लगानी है, ज़्यादा बल आपको लगाना है, तो वो काम आप अभी ना ही करें तो अच्छा होगा। ज़्यादा कसरत ना करें। जो लोग डेली मॉर्निंग वॉक करते हैं वो ही थोड़ा बहुत कर सकते हैं, या नई आप शुरुआत कर रहे हैं तो बिल्कुल ना करें। छाता लेकर निकलें और पानी ज़्यादा पिए। সেই কাজ করব, বেশি কাজ করতে যাব না, যে কাজে আমি অভ্যস্ত নই সে কাজটা করব না। তার সাথে সাথে একই জায়গায় আমরা হাঁটা চলা খুব দ্রুত গতিতে দরকার নেই। অনেকে মর্নিং ওয়াক করবে, হ্যাঁ একেবারে প্রাতঃভ্রমণ করে বাড়ি ফিরে আসা ভালো বয়স্কদের ক্ষেত্রে। ওষুধ যা যা চলছে চলুক, একটা কথা, অনেক ওষুধে কিন্তু শুষ্কতা বাড়ে। সেখানে হচ্ছে যেরকম অ্যান্টি অ্যালার্জি যদি আমরা খাই, ট্রিপ্টোমার অ্যামিট্রিপ্টিলিন বলে কিছু ওষুধ আছে সেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু আরও কিন্তু ড্রাই করে দিতে পারে শরীরটাকে। সেখানে অতিরিক্ত পরিমাণে জল খাওয়াটা খুব প্রয়োজন। সবসময় তরল পদার্থের ওপর জোরটা দিই, খাওয়া দাওয়ার ওপর জোরটা দিই, কাজের ব্যাপারে একটু চিন্তাভাবনা করে নিয়ন্ত্রণ করে কাজ করি। আর একটা কথা, অনেকেই ঘেমে এসির মধ্যে ঢোকে, তখনই কিন্তু একটু সর্দি কাশি হয়ে যেতে পারে, সেটা কিন্তু কোনো ভাইরাল রোগ বা ব্যাকটেরিয়াল রোগ নয়। সুতরাং আমরা ঘেমে আমি ঘামটা পরিষ্কার করে তারপর যদি এসিতে ঢুকি, শরীর অনেকটা সময় পায় তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করার। এইটা যদি আমরা করতে পারি, এইগুলো যদি আমরা মেনে চলতে পারি, আর সানগ্লাস পরে, কারণ রোদ্দুরের তাপপ্রবাহে চোখে অসুবিধা হয়, অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা হয়, সেখানে আমি বলবো টুপি ব্যবহার করা। আর সুতির জামা কাপড় হালকা রঙের, সেটা হলে অনেক সুবিধা হয়, মানুষের অস্বস্তি কমে যায়। তো তবু একটা বিষয় বলবেন, সেটা হচ্ছে যে এই যে লোকে গরম হয়, মানে গরমে যখন প্রচণ্ড অস্বস্তি হচ্ছে শরীর, তখন হট করে দোকানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়া বা র ঠান্ডা জল খেয়ে নেওয়া, এটা কতটা ক্ষতিকারক বলে মনে হচ্ছে? প্রথমেই একটা ভুলটাকে ঠিক করে দিই, ঠান্ডা জল খেলে আমাদের শরীর ঠান্ডা হয় না, গলাটা ঠান্ডা হয়। বাকিটা নিচে কী হচ্ছে আমরা কিছু জানি না, কারণ ওটা অটোনমিক নার্ভ, যেগুলো আমরা বুঝতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে আমরা পরিষ্কার করে একটা বলা দরকার, সেটা হচ্ছে কোল্ড যেটা আমরা ঠান্ডা পানীয় কথায় কথায় আমরা খেয়ে নিচ্ছি, খেলে কিছুটা হয়তো আমরা হয়তো ভালো লাগলো, কিন্তু অনেক সময় কিন্তু এই শুষ্কতার কিন্তু সমাধান এটা নয়, এই ডিহাইড্রেশনের সমাধান কিন্তু এটা নয়। এই ডিহাইড্রেশনটাকে আমরা আটকাতে গেলে আমাদের খনিজ পদার্থ থাকা চাই। তো সেইখানে যেখানে নুন চিনি এর একটা সংমিশ্রণটা ঠিক অনুপাতে যদি আমরা করাতে পারি, তাহলে আমাদের শরীরটা কিন্তু ঠিক থাকবে। অনেক সময় দেখা যায় এই ঠান্ডা পানীয়গুলো হাইপারটোনিক, শরীরের ভেতর ঢুকলে জলটাকে টানছে, বাইরে টেনে নিচ্ছে, সেখানে ধমনির মধ্যে কোনো জল থাকছে না। তুমি না থাকলেই কিন্তু শরীরে সমস্যা মনে হবে, আরেকটা খাই, এই আরেকটা খেতে খেতে পেটটা তখন অনেক ভরে যাবে এবং অস্বস্তি হবে। এইগুলো যদি আমরা করতে পারি, আমার মনে হয় শরীরটা আমাদের ঠিক থাকবে। অরিন্দম বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ। ধরো এই যে তীব্র তাপপ্রবাহ চলছে গত কয়েকদিন ধরে, এবং আজকে আলিপুর হাওয়া অফিস বলেছে আরও প্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আজকে, এই যে গরম, তীব্র গরম, যারা রাস্তায় থেকে কাজ করছে তাদের কী মূলত কী বার্তা দেবেন, কী করা উচিত, কী করা উচিত নয়?
প্রথম কথা, এই তীব্র দাবদাহ এটা একটা তাপপ্রবাহ, এটা কিন্তু একটা সংজ্ঞা আছে। যখন কোনো প্লেনসে যদি 40 ডিগ্রি হয়ে যায় বা 6 থেকে 7 ডিগ্রি বেশি হয়ে যায়, তখন আমরা এটাকে হিট ওয়েভ হিসেবে বলি, আর হিলসে সেটা 30 ডিগ্রি করে বলা হয়। তো এই জায়গায় থেকে এখন যা হচ্ছে, হ্যাঁ, এই দাবদাহের মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তার মধ্যে আমরা ছাতা ব্যবহার করব, যারা অতিরিক্ত ঘামে বা যারা ঘামছে তাদের প্রচুর পরিমাণে জল এবং ওআরএসের মতন, এখানে খনিজ পদার্থ আছে, মানে বাড়ির বানানো শরবত, ওআরএস এরকম করে খেতে হবে। খাবারের ব্যাপারে একটু বিশেষ নজরদারি করতে হবে, একটাই হচ্ছে তৈলাক্ত খাবার খাবো না, আর তার সাথে যেখানে শাক সবজি ফল, যে ফলে জলীয় প্রভাবটা বেশি, সেই ফলগুলো সেবন করাটা হচ্ছে সবথেকে ভালো কাজ। আর তার সাথে অযথা বাইরে বেরোবো না, দরকার না পড়লে বেরোবো না, আর কিছুক্ষণ ছায়ায় কিছুক্ষণ রোদ্রে ঠিক আছে, কিন্তু সারাক্ষণ যদি রোদ্রে থাকি আমাদের হিট ক্র্যাম্পস, হিট এক্সজশন এবং যেটা নিয়ে সবচেয়ে ভয় সেটা হচ্ছে হিট স্ট্রোক, সেই সব সমস্যাগুলো আসতে পারে। একটা হচ্ছে যা কাজ করি সেই কাজ করব, বেশি কাজ করতে যাব না, যে কাজে আমি অভ্যস্ত নই সে কাজটা করব না। তার সাথে সাথে একই জায়গায় আমরা হাঁটা চলা খুব দ্রুত গতিতে দরকার নেই। অনেকে মর্নিং ওয়াক করবে, হ্যাঁ, একেবারে প্রাতঃভ্রমণ করে বাড়ি ফিরে আসা ভালো বয়স্কদের ক্ষেত্রে, ওষুধ যা যা চলছে চলুক। একটা কথা, অনেক ওষুধে কিন্তু শুষ্কতা বাড়ে, সেখানে হচ্ছে যেরকম অ্যান্টি অ্যালার্জি যদি আমরা খাই, ট্রিপটোমার, অ্যামিট্রিপটেলিন বলে কিছু ওষুধ আছে, সেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু আরও কিন্তু ড্রাই করে দিতে পারে শরীরটাকে। সেখানে অতিরিক্ত পরিমাণে জল খাওয়াটা খুব প্রয়োজন, সবসময় তরল পদার্থের ওপর জোরটা দিই, খাওয়া দাওয়ার ওপর জোরটা দিই, কাজের ব্যাপারে একটু